নিয়ে দেখেন ক্যামেরার সামনে চলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। সকাল বলতে এখন একদম সকাল না, প্রায় কত বাজে, 9টার কাছাকাছি বেজে গেছে। তো আজকে সকালে হচ্ছে ব্যালকনি থেকে ভিডিও শুরু করলাম, কারণ আমার গাছে অনেকগুলি ফুল ফুটছে আর বেশ কয়েকদিন হচ্ছে এ গাছে ফুল ফুটে না। তো আজকে হঠাৎ করে দেখলাম তিনটা হচ্ছে টাইম ফুল একসাথে ফুটছে, আর তিনটি ফুল কিন্তু তিন রকম। আমি এই টবগুলোতে হচ্ছে প্রথমে যে টবগুলি কিনছিলাম সেগুলো হচ্ছে ম্যাজেন্ডা কালার আর হচ্ছে হলুদ ফুল ছিল। তো ওগুলোকে আসলে আমি মিক্স করে হচ্ছে এই টবে লাগিয়েছিলাম। আর এখানে হচ্ছে এই দেখেন, একটা হচ্ছে পিঙ্ক কালার, আরেকটা হচ্ছে হলুদ, আরেকটা হচ্ছে একদম গাঢ় ম্যাজেন্ডা। তো তিনটা ফুল ফুটছে, বেশ ভালো লাগতেছে দেখতে, আর সেজন্য হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা। আর আজকে সকালটা কিন্তু বেশ ভালোই, হালকা হালকা বাতাস দিচ্ছে, এতটা গরম মনে হয় না পড়বে, মিষ্টি একটি সকাল, ভালোই, একদম খারাপ না। আর এই যে টিয়াটা, টিয়াটা তো আপনাদের সাথে এর আগে শেয়ার করা হয়েছে। টিয়াটা আসলে কি বলবো, এই যে ভয় দিচ্ছি তখন একে দেখলে আমার গা জ্বলে যাচ্ছে, গা তো জ্বলতেছে আর মাথাটাও গরম হয়ে যাচ্ছে। এ দেখেন যখন থেকে আনা হয়েছে শুধু যুদ্ধই করে যাচ্ছে, কিভাবে বাহিরে যাবে, কি দরকার, এত যুদ্ধ করার কোনো দরকার আছে? সে সব কিছু কেটে বের হবে, এটা হচ্ছে তার একমাত্র কাজ। আর এর জন্য আমার অন্য একটা পাখি চলে গেছে, এ কি করছিল এই দেখেন। আমি কিন্তু ছোট ছোট ছিদ্রগুলি হচ্ছে আলাদা করে তার দিয়ে বেঁধে দিছি, এ হচ্ছে এখান থেকে ছিদ্র বড় করে ফেলছিল। আর আমার রিঙ্কু টিঙ্কুর সাথে কিন্তু নতুন একটা পাখি কিনছিলাম, আমার তিনটা ছিল বাজিকর পাখি, সেখান থেকে একটা উড়ে গেছে শুধুমাত্র এই টিয়ার কারণে। টিয়াটা এতটাই খারাপ, শুধুমাত্র আমার মানে সেই পাখিটা যাওয়ার একমাত্র কারণ এই টিয়াটা। এই টিয়া পাখির গায়ে যে এত শক্তি তা আমি আগে জানতাম না, এই প্রথম জানলাম। মানে পাখিটা প্রচুর শক্তিশালী, অন্যান্য পাখিদের মতো দুর্বল না। যেমন এই দেখেন মিঠু মিঠা, এগুলো হচ্ছে প্রিন্স পাখি। তো এরা হচ্ছে কত শান্ত, মার্শাল্লা করে শুধু খাবে, খেলাধুলা করবে, নাচানাচি করবে, ডাকাডাকি করবে, এটাই হচ্ছে এদের কাজ। আর ও শুধু যুদ্ধই করে যাচ্ছে, ওর কথা আর বলবো না, ওকে দেখলে আমার গা গরম হয়ে যায়, মানে মাথা গরম হয়ে যায় আর কি। আর এই যে রিঙ্কু টিঙ্কু কিন্তু মাশাল্লাহ করে খুব স্মার্ট হয়ে গেছে। রিঙ্কু টিঙ্কু দেখেন, আমি যেই ওদেরকে ভিডিও করতেছি আর কাছে চলে আসতেছে, মানে তাদেরকে যেন একটু সুন্দর করে দেখাতে পারি, তারা একটু ভিডিওর ভিতরে উঠবে, তাকে টিভিতে দেখা যাবে, সে হচ্ছে এই চিন্তাভাবনা নিয়ে দেখেন ক্যামেরার সামনে চলে আসছে। আর টিয়াটা হচ্ছে শুধু বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা। আপনারা একটু বেশি বেশি করে দোয়া করবেন টিয়াটা যেন আমার আপোষে চলে আসে, পোষ মানে, কারণ তাকে কথা শিখাতে হবে, আরও অনেক আশা ভরসা তাকে নিয়ে আমার আছে। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে, আর এখন প্রায় বেজে গেছে 11টার মতো বেজে গেছে। প্রথমে হচ্ছে ভাত বসিয়ে দিব, আর পরে হচ্ছে কী রান্না করি তাও আপনাদের সাথে শেয়ার করা হবে। আর এই যে চাল দেওয়া পানিটা হচ্ছে আমি একটি বোতল ভরে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে আমি গাছের গোড়ায় দিব। গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ ভালো থাকে। প্রত্যেক দিনে যে চাল ধোয়া পানিটা বের হয় ওটা যদি আমরা বোতল ভরে রেখে দিই আর গাছের গোড়ায় প্রত্যেক দিন দিয়ে দেই সময় করে, এক টাইম করে, তাহলে কিন্তু সার দিতে হয় না। তো সার দিলে হচ্ছে 6 মাস পরে পরে একবার সার দিতে হয়। আর যেহেতু আমরা প্রত্যেক দিনই চাল ধুচ্ছি, সেই পানিটা একটু আলাদা করে রেখে দিলাম, বাস হয়ে গেল, আর কোনো ঝামেলা নাই, শুধু গাছের গোড়ায় সেটাকে দিলে দিলে হবে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত রান্না হয়ে গেছে, আর ভাত হচ্ছে ভুট দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে অনেকগুলি থালাবাটি জমে গেছিলো, সকাল থেকে থালাবাটি ধোয়া হয় নাই, হয় না বলতে একদম না, কিছু ধোয়া হয়েছে, যেগুলো দিয়ে সকালে নাস্তা করছিলাম সেগুলো। আর আজকের সকালে হচ্ছে লুচি বানাইছিলাম আর আলু ভাজি করছিলাম, বাট শেয়ার করা হয় নাই। মাঝে মধ্যে এরকমই হয় যে সকাল সকাল ভিডিও করতে ভালো লাগে না, মানে নাস্তা তৈরি করি যে ওইটা দেখাতে ভালো লাগে না, কিন্তু আবার কখনো কখনো দেখা যায় একদম আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখি যে আজকে সকাল থেকে নাস্তার ব্লগ করব, এরকম আর কি। তো মন বলে কথা, প্রত্যেক দিন আসলে একই রকম কাজ করতে ভালো লাগে না, একটু ভিন্নতা রাখলে নিজের কাছেও ভালো লাগে আবার আপনাদের কাছেও ভালো লাগবে। তো সব থালাবাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে আমার আম্মা চলে আসছে, আম্মা আসছে হচ্ছে এখনই আসছে, চলে যাবে, আবার আসবে বিকালে। তো আম্মার একটু কাজ আছে, সে কাজ সেরে হচ্ছে আবার চলে আসবে। তো আম্মা আসার সময় হচ্ছে এই সবজিগুলি নিয়ে আসছে, সেগুলি হচ্ছে পেঁপে,
আর কাকরোল, তারপরে হচ্ছে শাক, এগুলো হচ্ছে কলমি শাক আর কচুর লতি। তো সাথে সাথে আরও লেবু ছিল, তারপরে আরও দুই একটা কী যেন ছিল, সেটা হচ্ছে তাসনিম সরাই ফেলছিল, তো আমার আর মনে নাই। যাই হোক, শাকগুলি হচ্ছে আমার সাথে বসে কেটে বেছে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। আর ডাল দিয়ে শাক দিয়ে রান্না করব, আর মাছ হচ্ছে ভুনা করব। আর এই তরতাজা শাক হচ্ছে ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে, আর আমার বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। শাক দিয়ে ডাল রান্না করলে সেটা যদি থেকে যায় সকালে, কিন্তু রুটির সাথে ভালো, খুব ভালো লাগে খেতে। আর এই যে একদম তরতাজা শাক, দেখতে কত সুন্দর একটি কালার আসছে দেখেন, মানে ইয়ামি একটি লুক আসছে, তাই না? তাজা শাকের মজাই আলাদা। একদম জেড পর্যন্ত লিখবি, আমি আসি দেখবো। সালু সালু, ঘর হিসাব করে লিখবি, অক্ষর যেন সোজা হয়। তো আমার শাক রান্নাটা হয়ে গেছে, আমি আর কোনো রান্না শেয়ার করব না, আমার মনটা খুব খারাপ, আপনারা দেখছেন মেয়েদেরকে মার দিছি। তো আসলে অনেকে হবে, অনেকে হয়তো বলবেন যে কেন মারলেন, বাচ্চারা বুঝায় বলবেন। আসলে মাশাল্লাহ করে আপনাদের দোয়ায় আমি কিন্তু অনেক বুঝাই বাচ্চাদের, তবে এই আছে না, সব বাচ্চা কিন্তু সবসময় বুঝে না। তাইফা হচ্ছে একটু গরম টাইফের, তাইফাকে মাঝে মধ্যে দিয়ে একটা ধমক দিতে হয়। আমি কিন্তু মারি নাই, জাস্ট লাঠি দেখাইছি, তাতে কান্না করে একাকার। আর তাসনিমকে কিন্তু মারি নাই, তাসনিমকে মারা লাগে না। তাসনিমকে একটা ধমক দিলে তাসনিম ভয়ে মানে কি করবে সেটা জায়গায় খুঁজে পায় না, এরকম আর কি। মানে তাসনিম কখনো আমার অবাধ্য হয় না, একটা ধমকে যথেষ্ট। ধমকও অনেক সময় তাসনিমকে দিতে হয় না মাশাল্লাহ করে, কিন্তু তাইফা কিন্তু সেরকম না। তাইফাকে ধমকালেও তাইফা শুনে না, অনেক সময় মার দিলেও শুনে না তাইফা, এরকম। যাই হোক, তাইফাকে হচ্ছে এই ধমক দেওয়া, মার দেওয়া, যাই বলেন এটা করলাম। হচ্ছে স্কুল বন্ধ, সে হচ্ছে লিখবে না। এখন সে বলতে চায় যে আমার স্কুল বন্ধ, আমি লিখবো কেন, আমি পড়বো কেন, আমি শুধু মোবাইল দেখবো। তো যেহেতু আমি মা, আমাকে তো শাসন করতে হবে, ভালোবাসতে হবে, আদর করতে হবে, সব কিছু যদি না থাকে তাহলে কিন্তু হবে না। মার সাথে ছেলেমেয়েদের সম্পর্ক হচ্ছে টক ঝাল মিষ্টি, তাই না? তো যখন তারা বেয়াদবি করবে, যখন তারা পড়তে চাইবে না, দুষ্টামি করবে, তখন একটু শাসন দিতে হবে, আর যখন এই অতিরিক্ত শাসন হয়ে যাবে তখন আবার আদর দিতে হবে। তো সেটাই এখন করতেছি। আসলে আমি মেয়েদেরকে একদমই মারি না, মারাটা পছন্দ করি না, মাঝে মধ্যে এরকম ধমকাই, তো সেটা হচ্ছে আবার নিজেরই খারাপ লাগে, জানি না কেন ধমকাই, আবার কেন ইয়া করি, মন খারাপ করি। তো আসলে বাচ্চাদেরকে মারলে আমি, ওরা কান্না করে এক পাশে আর আমি অন্য পাশে, যে কান্না করি কেন মারলাম। তো যাই হোক, আমার এই যে কলিজার টুকরাটাকে খুব আদর দিলাম, আমি ভয় দেওয়ার সময় আমার চোখে পানি চলে আসছে অলরেডি, যদিও মুখে হাসি হাসি করে কথা বলতেছি। আপনারা কি আরেকটা জিনিস খেয়াল করছেন, দেখেন তাইফা কিন্তু আমাকে চুম্মা দিচ্ছে, কতগুলা দিছে গুনে রাখেন।
তো দেখেন এরই নাম মা। যতই মারি না কেন, যতই ধমকাই না কেন, যতই দূরে সরিয়ে দেই না কেন, যদি আদর করে কাছে ডাকি সব কিছু ভুলে যায়, তাই না? তো চলে আসলাম হচ্ছে বিকালে, দুপুরে আর ভিডিও বানাই নাই। দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে মেয়েদেরকে নিয়ে শুয়েছিলাম, আর আমি যখন ওদেরকে বকাঝকা করি তখন এইটাই করি, দুপুরে দুজনকে দুই পাশে নিয়ে শুয়ে থাকি। তো বিকালে চলে আসলাম, আম্মাও চলে আসছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে আমাদেরকে নাস্তা দিয়ে গেল। বিকালের নাস্তা হচ্ছে এই যে ডাল পরোটা আর হচ্ছে কি বলুন তো আমার প্রিয় মিষ্টি চমচম, বড় বড় মিষ্টি নিয়ে আসছে, আর সেটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি। আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি, আজকে আমি কিন্তু এই আমার যত খাবার আছে আমি খেতে পছন্দ করি, তো সব থেকে হচ্ছে মিষ্টি খেতে বেশি পছন্দ করি। মিষ্টি আমার পছন্দের তালিকায় এক নম্বরে, যদিও আগের মতো এত মিষ্টি এখন খাই না, তারপরও মিষ্টি খেতে আমার ভীষণ ভালো লাগে। এই টাইপের মিষ্টি আর কি, ওই যেগুলো দেখালাম এই টাইপের। তো এখানে হচ্ছে আদা কেজি নিয়ে আসছে, এখন তো সব কিছুর দাম বেশি। তো এই হচ্ছে আমরা সবাই মিলে এখন নাস্তা করব, আমার ভাইয়ের ছেলে আছে, আম্মা আছে, তাসনিম, তাইফা আর আমি। আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে নাস্তা দিয়ে। তো আজকের ভিডিওটি একদম ছোট হলো, একদম শেষ প্রান্তে চলে আসছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্টে জানাবেন, একটি লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড দিব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে যে কোনো সময় ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।